ওকে গাইস স্ট্রিটি ফুডের জানাদার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা চলে আসছি খানাঘাটে। তো বিকাল টাইমে খানাঘাটে যে কত ভিড়, মানে আপনি দেখলেই বুঝতে পারবেন, চারদিকটা একটু যদি দেখানো হয় মানে বসার কোনো পরিবেশও পাওয়া যাচ্ছে না, মানে এত ভিড়, মানে সবাই খানাঘাটের খাবারগুলো এত পছন্দ করেন আপনারা। বিকাল টাইমটা হলে এখানে মানে লোকজনদের আনাগোনা অনেক। তো এখানে আমি আসলে এখানে দুইটা বেশি চলে যেই দুইটা, সেই দুইটা ডিশ আমি অর্ডার করলাম। তো আপনাদেরকে একটু যদি দেখাই, প্রথমে যেটা ছিল এটা হচ্ছে বার্গার সেট ওয়ান, এটা হচ্ছে 160 টাকা। এখানে জিঞ্জার বার্গার, পটেটো ওয়েজেস অ্যান্ড উইংস থাকবে। আর আরেকটা যেটা অর্ডার করছিলাম সেটা হচ্ছে একদম ফার্স্ট পেজে পপ চিকেন, এটা হচ্ছে 120 টাকা। আর এদিকে যেটা ছিল সেটার প্রাইস হচ্ছে 160 টাকা। তো এখন খাবারের টেস্টটা নিয়ে দেখি কোনটা কেমন। তো এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমাদের আরেকটা যেটা ছিল পপ চিকেন সেটা চলে আসছে। তো পানটা নিয়ে যদি বলি, এখানে ভিতরে হচ্ছে মেয়োনিজ আর টমেটো দিছে, এই যে কাছে আসলে দেখতে পারবেন, আর উপরে তো টুথপিক তাই। আর ভিতরে হচ্ছে একটা চিকেন। আর বানের কোয়ালিটি যেটা মোটামুটি নরম, জাস্ট উপরে একটু তেল দিছে, আর বানের কোয়ালিটিটা অ্যাভারেজ। সো টেস্ট করে দেখি, বানটা মোটামুটি, এই জন্য বানটা যদি আরেকটু ভালো হইতো তাহলে বার্গারের টেস্টটা আরেকটু বেড়ে যেত। সো আর চিকেনটার টেস্ট আসতেছে, চিকেন ফ্রাইড যেটা ওটার উপরের মচমচ অংশ আর ভিতরে চিকেনটা, তো সব কিছু মিলায় বার্গারটা মোটামুটি এই প্লেটের সাথে অত জোস না আবার খারাপ না, মোটামুটি একটা কম্বো হবে আপনাদের জন্য। আর তারপর যেটা এটা ওয়েজেস, তো ওয়েজেসের উপরেও মেয়োনিজ দেওয়া হয়েছে। মুচমুচে আর ওয়েজেস নিয়ে আর কি বলবো, ওয়েজেস অল টাইম আমার ফেভারিট, এখানে ওয়েজেসটা খুবই ভালো, ওয়েজেসটা জোস। আর এখন যেটা এটা নিয়ে বলি, উইংস, উইংসের উপর সস আর তিল দিয়ে দিছে, তো স্পাইসি, ভালো স্পাইসি। এই প্লেটারটা যদি আমি নেই জাস্ট ওয়েজেস আর এটার জন্য বেশি করে নিব, বার্গারটা একটা অ্যাভারেজ টেস্ট, বাট এই দুটা টেস্ট এই পুরো হোল প্লেটারটাকে খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করতেছে। অসম গাইস, চিকেন উইংসটা এখানে টু গুড। সো আমরা পরের প্লেটারটা যাই। আচ্ছা আমি এখান থেকে কিছু হাত দিয়ে এখানে রাখছি, সো ডোন্ট মাইন্ড গাইস। পরে যেটা ছিল এটা হচ্ছে পন, আসলে জিনিসটা কি আমি বুঝতেছি না, দেখে খেলে বুঝবো। এটার উপরে বাদাম দিছে, কাজু বাদাম এগুলা, আর তার উপর তিল, আর তার মধ্যে হচ্ছে পনগুলা নিয়ে দেখি। ক্যাশনের সালাদের মধ্যে চিকেনগুলোকে যেভাবে দেয় পন করে, ঠিক সেম ক্যাশনের সালাদের মধ্যে আপনি যে টেস্টটা পাবেন চিকেনের, ঠিক সেম টেস্ট। আর পরিমাণটা দেখেন, ভালোই এনাফ পরিমাণ আছে। উপরে ফয়েল পেপার, আর এটা কি, এটা হচ্ছে একটা বাদি। তো
এটার প্রাইস অনুযায়ী খাবারগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনারা অনেকেই এটার নাম শুনছেন, এখানে সবাই আসেন বিকাল টাইমটাতে, সেই ক্রাউড হয়, তো একটু আগে আগে আসবেন বিকাল টাইমে যদি আসেন, কজ নাইলে বসার সিট পাবেন না, অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগবে, কজ এখনও অনেকেই ওইখানে দাঁড়ায় আছে, এত ভিড় থাকে বিকাল টাইমটায়। তো আজকের ব্লগ এই পর্যন্তই, যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সবাই আমাদের জন্য দোয়া করবেন।